বেসিক্যালি নামে একটা কমিক আছে, তোমরা অনেকে হয়তো জানো, তাই না? তা আমি একসময় এটা খুব পড়তাম, ওই যে পেপারে ছাপা হইতো, প্রত্যেকদিন পড়তাম। তো বেসিক্যালির ভিতরে একটা কমিক একদিন আমার খুব মজা লাগলো, এটা আমি মনে রেখে দিচ্ছি, বিভিন্ন সময় বলি। কমিকটা এরকম যে ওইখানে একটা ক্যারেক্টার আছে, নাম হচ্ছে মামুন। মামুন হচ্ছে পিচ্চি আর কেউ, বিভিন্ন মজার মজার কাজ করে। তো একদিন মামুন স্কুল থেকে বাসায় আসতে দেরি করে ফেলছে, প্রায় এক ঘন্টা দেরি। তো মা জিজ্ঞেস করছে, তোর দেরি হলো কেন? বলে, আজকে স্কুলে ভালো ভালো জিনিস শিখাইছে, যে যেগুলো শিখাইছে আমি ফেরার পথে ওরকম একটা ভালো কাজ করে বাসায় আসছি। তো মা শুনে খুব খুশি, ছেলে ভালো কাজ করে বাসায় আসছে, আলহামদুলিল্লাহ। তো বলে, তুই কী ভালো কাজ করছিস? বলে, আজকে স্কুলে শিখাইছে যারা বৃদ্ধ তাদেরকে রাস্তা পার করে দেওয়া, এটা একটা ভালো কাজ। তো আমি ফেরার পথে এরকম একজন বৃদ্ধ মানুষকে পাইছি, তাকে রাস্তা পার করে দিয়ে বাসায় আসছি। তো ভালো কথা। কিন্তু মা বলতেছে যে এইটুক করতে তোর এক ঘন্টা কেন লাগবে? বলে, আরে বুইরা তো পার হইতেই চাইতেছিল না। তো কাহিনিটা আসলে এরকম যে ওই বুদ্ধ লোকটা অনেক কষ্ট টষ্ট করে রাস্তা পার হয়ে উল্টা পাশে একটু রেস্ট নিচ্ছিল, আর মামুন রাস্তার মধ্যে একটা বৃদ্ধ পাইছে, বুড়া পাইছে, আর আজকেই মাত্র টাটকা শিখছে যে বৃদ্ধ কাউরে পার করে দিলে কি হবে, ভালো কাজ হবে। তখন বুড়ারে টানে, বুড়া যাবে না, এইরকম টানাটানি করে অনেকক্ষণ মারামারি করে বুড়ারে রাস্তার ওই পাশে রেখে বাসায় আসছে। আমি যদি ইন জেনারেল তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বৃদ্ধ লোকরে রাস্তা পার করে দেওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। মামুন যেটা করছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? সে কি বৃদ্ধ লোকরে পার করে নাই, খারাপ হইলো কেন? দেখো, এই গল্পটা আমি এই জন্য বললাম কারণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নসিহা করি, যেহেতু এটা নসিহা প্রোগ্রাম, যে এটা করবা, এটা ভালো, এটা ভালো, সেটা ভালো, অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না, উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না, ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে চাও। তো শুধু ইনস্ট্রাকশন ফলো করতে চাইলে দেখো ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ হয়ে যেতে পারে। এই বুড়ারে যে পার করছে সে দেখি ভালো হয়েছে না, আলটিমেটলি বুড়ার জন্য খারাপ হয়েছে, খারাপ হয়েছে। কেন? কারণ সে এইটুকু শুধু বুঝছে যে বুড়াকে পার করে দিলে ভালো হবে, বাট সে এটার ভিতরের কথাটা বুঝে নাই, এর পারপাসটা বুঝে নাই। কারণ বৃদ্ধকে পার করে দেওয়াটা তো জাস্ট একটা উসিলা মাত্র, পারপাসটা হচ্ছে কাউকে হেল্প করা। তাহলে কাউকে রাস্তা পার করে দিলে যদি হেল্প হয় তাহলে এটা ভালো কাজ, যদি হেল্প না হয় তাহলে এটা ভালো না। তাহলে আমি যে তোমাদেরকে বলতে চাইবো যে ভাই উদ্যোক্তা হও, এটা করো, সেটা করো, তোমরা যদি এইটার ভেতরের পারপাস না বোঝো তাহলে হইতে পারে তোমরা উদ্যোক্তা হইতে গিয়ে, অথবা শুধু উদ্যোক্তা না, অন্য যা কিছু আজকে আলোচনা হলো সেগুলো করতে গিয়ে তোমরা ভালো কিছু মনে করবা যে ভালো কিছু হচ্ছে মামুনের মতো, বাট দেখা গেলো প্র্যাকটিক্যালি ভালো কিছু হয় নাই, খারাপ কিছু হয়ে গেছে। এই জন্য পারপাস বোঝা খুব ইম্পর্টেন্ট। তো এই পারপাস বোঝার ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বোঝাই। ইন জেনারেল যে কেউ শুনলে অথবা প্যারেন্টসরাও যারা শুনতেছেন তারা ভাবতে পারেন যে বাচ্চা মাত্র এসএসসি পাস করছে, এখনই তার মাথার মধ্যে আপনি টাকা কামানোর ধান্দা ঢুকাইতে চান কিনা। তো এই জন্য আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বোঝায়। উদ্যোক্তা মানেই ব্যবসায়ী, উদ্যোক্তা মানেই টাকা কামায়, ব্যাপারটা এটা না। উদ্যোক্তা শব্দটা শিখি থেকে, উদ্যোগ থেকে। আচ্ছা, আজকে এখানে যারা যারা লেকচার দিছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল? আমি একজন উদ্যোক্তা না? আর কে কে উদ্যোক্তা ছিল? শাহ আহমদুল্লাহ কি উদ্যোক্তা? উনি তো একজন আলেম নাকি উদ্যোক্তা? উদ্যোক্তা কি ব্যবসা ওনার? তোমাদের মধ্যে কারা কারা উদ্যোক্তা বলো দেখি? দুই একজন হাত তুলছে তাও আবার নামাই নিছে ভয়ে, যে ভাই আমরা তো ছাত্র মানুষ, আমরা কিসের উদ্যোক্তা? এখন উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয়, উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে করে ভাই আমি আমার কি করার আছে, আরে এটা অন্যকের দোষ, তমকের দোষ, কাউকে একটা জাস্ট দোষ দিয়ে সে পাশ কেটে গেল, এটা না। উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে, নট নেসেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে, বাট যে প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট সেই প্রবলেমটাকে সে ওন করে, আন্তরিকভাবে সে ধারণ করে এবং এইটা সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায়, বারবার ইভেন ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে। এইরকম অ্যাটিচিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা। তুমি এখান দিয়ে যাচ্ছ, দেখলে ওখানে ময়লা পড়ে আছে বা একটা ইট পড়ে আছে, অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে, তুমি দেখলে ইগনোর করে চলে গেলা, তাহলে তুমি উদ্যোক্তা না। কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে, তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলা? তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে, অনেক ডিগ্রি লেখা লাগবে, এরকম না। ইটস অ্যান অ্যাটিচিউড। এটা প্রথমত কি, উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিচিউড, একটা দৃষ্টিভঙ্গি। উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি। তো আমরা
বুঝলাম যে উদ্যোগকে একটা দৃষ্টিভঙ্গি, এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি? প্রথমত তুমি যদি ব্যক্তি হিসেবে চিন্তা করো, তোমার লাইফ অনেক রকম প্রবলেম আছে, সেটা সমাধানের জন্য তুমি উদ্যোগ অ্যাটিটিউড নিতে পারো। একইভাবে তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার রাষ্ট্রের মধ্যে, ইভেন টোটাল পৃথিবীর মধ্যে, উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে, যে প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা ভাবতেছি ভাই আমার কি করার আছে। আর উদ্যোগ অ্যাটিটিউড হচ্ছে যে না, আমারও অবশ্যই কিছু করার আছে। আমি কি করবো? একই ভাবে যত রকম প্রবলেম রাস্তায় যাচ্ছে, আমি কি করবো? এই হচ্ছে না, সেই হচ্ছে না, আমরা কমপ্লেইন তো করতেছি, তাই না? হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেইন তো আছে, বাট কমপ্লেইনের সমাধান আমি কিভাবে করব? সেই অ্যাটিটিউডটা যদি আমার না থাকে, তাহলে আমি উদ্যোক্তা হব না। তো ফলে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এই অ্যাটিটিউডটা ধারণ করো, ছোট 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 বিষয়ের উদ্যোগ নাও, বিকজ তোমাকে অনেক বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য প্ল্যান করা উচিত। কারণ দুনিয়ার ভিতরে অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি, অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। কথার কথা ধরো যে দুর্নীতি, একটা মানুষ হালালভাবে চলতে চায়, বা দুর্নীতি চারদিকে যখন ছেয়ে যায়, সে চাইলেও হালালভাবে চলতে পারে না অনেক ক্ষেত্রে। এটা কি সমস্যা না? এটা কি সমাধান করতে হবে না? এরকম আমি যদি আরো এক্সাম্পল দিতে এক্সাম্পল দিতে দিতে তো ধরো আজকে দিন পার করে ফেলা সম্ভব। সো এই জন্য এই অ্যাটিটিউডটা আমি বিশেষ করে ধারণ করতে বলবো, তোমার ব্যক্তিগত জায়গা থেকেও, রাষ্ট্রীয় জায়গা থেকেও, এবং উম্মার জায়গা থেকে। উম্মার জায়গা থেকে যদি তুমি চিন্তা করো, যেটা সুন্নাহ ফাউন্ডেশনের প্রোগ্রাম, আমরা উম্মা কেন্দ্রিক চিন্তাটাকে উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি, তো আজকে সারা দুনিয়াতে মুসলমানের যত প্রবলেম লিস্ট করলে তুমি দেখো যে ফিলিস্তিনে যা হয়েছে আমরা কেউ কিছু করতে পারতেছি না। অনেকে ভাবতেছে ওম কেন তুম করে না, তুম কেন ওম করে না, এই হয় কেন হয় না, সেই কেন হয় না। তার মানে বুঝতে হবে জিনিসটা নিশ্চয়ই সহজ না, জিনিসটা অনেক জটিল হয়তো। তাহলে তুমি যদি জটিলতার ভিতরে যাও, এটা যদি আমি অ্যানালাইসিস করার টাইম পাইতাম হয়তো এক দেড় ঘন্টা সময় নিয়ে, তাহলে দেখাইতাম প্রবলেমগুলো কত লেয়ারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের কত বেশি উদ্যোক্তা দরকার। শুধু এইটুকু আগে বোঝার চেষ্টা করো, তোমরা যখনই বড় প্রবলেম চিন্তা করো, তখন হয়তো ভাবো যে আমার বোধহয় রাষ্ট্রনায়ক হওয়া দরকার, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না হইলে বড় সমস্যা তো সমাধান করা যাবে না। বাট আগে তোমাদের মাথায় এইটুকু ঢোকা উচিত, সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড় ক্ষমতা রাষ্ট্রের হাতে না, কোম্পানির হাতে। আমার কথা কি বুঝছো তোমরা? বড় বড় ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না, কোম্পানির হাতে? ধরো সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা, ওয়াজ নসিহত হচ্ছে, তার মধ্যে একটা বড় অংশ তো এখন অনলাইনে হচ্ছে। অফলাইনে কয়জন, অনলাইনে কোটি কোটি ভিউয়ার। ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্ম গুলাতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট অ্যালাউ আর করব না, তুমি দেখো যে রাতারাতি কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব। এবং এই ফিলিস্তিন ইস্যুতেও দেখো সমস্ত রকম ফিলিস্তিন রিলেটেড তাদের দিকের কন্টেন্ট গুলো তারা পপ আপ করতে দিচ্ছে না, সামনে আসতে দিচ্ছে না। আমার পরিচিত এক ফ্রেন্ড কয়েকদিন আগে ফেসবুক থেকে চাকরি ছেড়ে দিল কষ্টে, যে তারা ফেসবুকে ইন্টারনালি কানেক্ট করার চেষ্টা করছে, সফল হয় নাই। তুমি এখন দেখো যে আমাদের মূলত আমাদের প্রতিবাদ হয়ে গেছে বয়কট মূলক। বয়কট তো একটা প্রতিক্রিয়াশীল প্রতিবাদ, যে আমরা কিছু করতে পারতেছি না, তাও সমাজ জিনিস নিলাম না। বাট আমাদের নিজেদের ফেসবুক তাইলে কই, আমাদের নিজেদের ইউটিউব তাইলে কই? তুমি কি মনে করতেছো না রাষ্ট্র গঠন করার চেয়ে এগুলো বড় কাজ? রাষ্ট্র তোমাকে আজকের দিনে কতগুলো জিনিসে তোমাকে প্রভাবিত করছে, আজকের দিনে কতগুলো ধ্যান ধারণা তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে। আর কোম্পানিগুলো, রাষ্ট্র যদি আজ থেকে 20 বছর আগে বলতো তুমি সারাদিন কোথায় যাও, কি বলো, কি করো, সব আমাকে এই তথ্য দেওয়া লাগবে, আমরা হয়তো আন্দোলন করতাম যে কেন আমি রাষ্ট্রকে সব তথ্য দিব। বাট অলরেডি কি সারাদিন ধরে গুগল ফেসবুকে আমি তথ্য দিচ্ছি না? তাহলে আমি এখন কি করতেছি, কি যাইতেছি, কি খাইতেছি, কার সাথে চলতেছি, সব কি তারা জানে নাকি জানে না? জানে। তো প্রযুক্তির জায়গা থেকে বলো, সমস্ত গুলো জায়গা থেকে বলো, যত রকম প্রবলেম সেটা দেখো, সেটা সমাধান। ধরো তুমি বলো যে আমার ইনকাম হারাম, যেহেতু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, ভাই চারদিকে সুদী ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, সারা পৃথিবীর এই যে ধরো মনিটারি কন্ট্রোল, এটা রাষ্ট্রের হাতে যতটুকু, তুমি যদি অনেক ভিতরে যাও দেখবে এখানে বিশাল একটা অবদান কোম্পানিদের।
কর্পোরেশনস। ফলে এইরকম জায়গা থেকে আমি বরং তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, তুমি যদি মুসলমান হও, উম্মার কষ্ট যদি তোমার মধ্যে অনেক পেইন তৈরি করে থাকে, তাহলে আমি বলবো তোমার উদ্যোক্তা অ্যাটিটিউড তৈরি করে এখন থেকে ধাপে ধাপে ছোট থেকে আরো বড় উদ্যোগ নেওয়ার মতো অ্যাটিটিউড এবং অভ্যাস তোমার তৈরি করা উচিত, যাতে উম্মার প্রয়োজন সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয়। সো এখন এইটা জায়গাটা আমি পারপাসের জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। সো অনেকে মনে করতে পারে আমি উদ্যোক্তা হব, সো দ্যাট আমি অনেক বড় টাকা কামাইতে পারি, আমি অনেক বড় ফেম কামাইতে পারি, তাহলে আমি বলবো মাউন্টেনের মতো হয়ে যাবে, ভালোই থেকে খারাপ হয়ে যাবে। সো আমরা টাকা কামানো বলো, ক্ষমতা কামানো বলো, যা কিছু হোক সেটা আমরা যদি কামাই, আমাদের নিয়ত নিতে হবে আল্লাহ রাজি খুশির জন্য, উম্মতের কল্যাণের জন্য, জাস্ট আমার অ্যারোগেন্সের জন্য না, আমার ভাব মারার জন্য না। তো বাকি এই পারপাস যদি ক্লিয়ার হয়, কাজের ক্ষেত্রগুলো যদি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয়, কারণ যদি তখন তুমি ফিল্ডের ভিতরে ঢুকবা, তুমি যদি জাস্ট প্যাসিভ হও, লাইক এটা একটা প্রবলেম ভাই, মুখের দোষ মুখের দোষ, তুমি কখনো উদ্যোক্তা হবে না। রেজাল্ট তুমি যদি ভিতরে ঢুকো, প্রবলেমটা কেন হইলো, কিভাবে হইলো, সমাধানটা কেমনে আনা সম্ভব, এভাবে যদি তুমি চিন্তা করা শুরু করো, দেখো কত রকম বুদ্ধি চলে আসে। দেন সেটা যদি আসে, এখন নেক্সট আমি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো। তো উদ্যোক্তা হওয়ার জন্য কি কি করণীয়, এটা অ্যাকচুয়ালি ছোট টপিক না, অনেক বড় টপিক, অনেক রকম এলিমেন্ট এর মধ্যে আছে। জাস্ট আমি ছোট্ট আরেকটা গল্প বলবো, আমার আলোচনা বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কিনা, তো যাতে তোমাদের গল্প যেহেতু মানুষের মনে থাকে, গল্পের মধ্যে দিয়ে অন্তত উদ্যোক্তা হওয়ার জন্য ছোট কিছু উপাদান তোমার মাথায় ঢুকে, যে এই উপাদানগুলো অন্তত আমার লাগবে। আমি যে গল্পটা বলবো, এই গল্পটা মেবি তোমরা কেউ শুনো নাই, গল্পের শিরোনাম হচ্ছে খরগোশ আর কচ্ছপ। তোমরা হাসার কারণে ভাই ভাই গল্প বলছো, সবাই জানে। জিতে গেছে জানো কেন হেরে গেছিল, যে লেগে থাকে কন্টিনিউয়াসলি, এফোর্টটা চালায় যায়, খরগোশের ওটা একটা প্রবলেম, সে লেগে থাকে নাই, সেটা তার অ্যারোগেন্সের কারণে, সে মনে মনে লেগে থাকতে হবে না, হয়ে যাবে। খরগোশ যখন হেরে গেল, তো খরগোশের প্রচন্ড মেজাজ খারাপ, খরগোশকে গিয়ে বলতো দৌড় দৌড় পার হবে, তো খরগোশ হাই সেই বাচ্চা না, তোর সাথে দৌড় একবার কেন, 100 বার 100 বার আমি জিতে দিব, বাট কচ্ছপ সাথে শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে আমি ঠিক করে দেব, বলল রাস্তা কোনো ব্যাপার না, রাস্তাটা হয়ে গেছে, তো তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী, নদী হইলে সুবিধা কি,
কচ্ছপ চলো দিকে সাঁতরায় পার হয়ে যাবে, খরগোশ কি সাঁতরায় যেতে পারে? পারে না। তো খরগোশ এক দৌড়ে নদী পর্যন্ত গেছে, যায় তার উপায় নাই। কচ্ছপ আস্তে 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 নদীর ধারে আসছে, এসে খরগোশের দিকে তাকায় মিটি মিটি মিটু হাসতেছে যে এখন কেন। হ্যাঁ, তারপরে সে সাঁতরায় পার হয়ে জিতে গেছে। তো এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয় তোমাকে ইনোভেটিভ হইতে হবে, নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। চিন্তা করলে হবে না, যেটা হবে না। যদি মনে করো এটা হবে, হইতে হবে ইনশাআল্লাহ, আমি আমি যদি মাথা খাটাতে থাকি আই ক্যান ফ্রি আমি একটা রাস্তা বের করতে পারবো। গল্প শেষ হয়নি, লাস্ট লাস্ট একটু অংশ আছে, ওটা বলে শেষ। এই পর্যায়ে এসে দেখো একবার খরগোশের মন খারাপ হয়, একবার কচ্ছপের মন খারাপ হয়। তো দুইজন মিলে পরামর্শ করলো, ভাই এমন ভাবে দৌড়ানো চাই কিনা যে আমরা দুইজনই জিতে পারি, কারো মন খারাপ না হয়। তখন তারা একটা বুদ্ধি করলো, এবারে দৌড়টা হচ্ছে ওই নদীয়ালা রাস্তাতে। দৌড়টা এমন ভাবে হইলো, প্রথম কচ্ছপ হলো খরগোশের পিঠে, ফলে খরগোশ খুব জোরে দৌড়ায় নদী পর্যন্ত গেছে। যাওয়ার পর চিন্তা করা কি হয়েছে, কচ্ছপ পানিতে নামছে, খরগোশ পিঠের উপর উঠছে, ওকে নদী পার করে দিছে, এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপের পিঠে নিয়ে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।